সার্বিক অবস্থা একটু জানাবেন। তার পাশাপাশি যে একজন হেভিওয়েট প্রার্থী জনাব হাসানুল হক ইনু, তিনি পরাজিত হলেন, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল কিনা, কিংবা তার তার সাথে যিনি জয়ী হয়েছেন তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল কিনা, আর ভোটাররা বা কি বলছেন আসলে, কেন এই পরাজয়? অলওয়েজ রেডি থাকুন গ্রামীণফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। ধন্যবাদ। আমি শুরুতেই কুষ্টিয়ার চারটি আসনে যে ভোটের ভোটার উপস্থিতি সেটা সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে ভোটার যে উপস্থিতি, সেই ভোটার উপস্থিতি আমরা দেখেছি যেখানে স্বতন্ত্র প্রার্থী বেশি সেখানে কিন্তু আমরা ভোটার উপস্থিতি বেশি দেখেছি। যেমন কুষ্টিয়ার এক আসন দৌলতপুর, সেখানে কিন্তু দুজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াই হয়েছে, সেখানে নৌকা যে ভোট পেয়েছে তাতে তার তৃতীয় অবস্থান নিয়েছে। এই যে অবস্থা সেখানে আমরা দেখছি যে সারা জেলায় যেখানে 48% ভোট পড়েছে সেখানে কিন্তু ওই একটি আসনেই ভোট পড়েছে 55%। আর আপনি যে হাসানুল হক ইনুর কথা বলছিলেন, হাসানুল হক ইনু কুষ্টিয়া দুই আসনে তিনি 23,000-এর বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। আসলে মূলত সেখানে আওয়ামী লীগের সাথে জাসদের একটি বিরোধের দেয়াল আছে, সেই দেয়ালটা আসলে ভাঙতে পারেননি তিনি। আওয়ামী লীগের যে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিন, যিনি মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে তিনি কিন্তু এই ভোটে দাঁড়িয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে, তিনি জয়লাভ করেছেন। তিনি 23,000-এর ভোটের ব্যবধানে 1,25,000 ভোট তিনি পেয়েছেন, আর 92,000 ভোট পেয়েছেন হাসানুল হক ইনু। এই যে একটা বড় ভোটের ব্যবধানে ইনু পরাজিত হয়েছেন, আমি ইনুর সাথে কথা বলার চেষ্টা করেছি হাসানুল হক ইনু, তাকে ফোনে পাওয়া যায়নি, কিন্তু কথা বলেছে তার প্রধান নির্বাচনী এজেন্ট এবং কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আওয়ামী লীগের নেতারাই মূলত তাদেরকে হারিয়ে দিয়েছেন, এবং জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন তার সঙ্গেও কথা হয়েছে, তিনি বলেছেন যে কিছু কিছু জায়গায় নৌকার যে ভোটার তাদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, আর আওয়ামী লীগ তো তাদের ভোটকে আলাদা করে নিয়ে ফেলেছে। এই আসনের চিত্র যদি আমি বলি, কুষ্টিয়ার দুই আসন মিরপুর এবং ভেড়াবড়া মিলিয়ে এই আসনটিকে আমরা 91 সাল থেকে যদি হিসাব করি, তারপরেও কিন্তু 2008 পর্যন্ত এখানে বিএনপি জয়লাভ করেছেন, এবং হাসানুল হক ইনু 2008 থেকে পরপর তিনবার জোটের প্রার্থী হিসাবে জয়লাভ করেছেন, দুবার যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়লাভ করেছেন, বাকি একবার যেটি ভোট হয়েছিল সেটি কিন্তু আওয়ামী লীগের ভোটকে সঙ্গে নিয়েই তিনি জয়লাভ করেছিলেন। তো এই এই যে একটি ভোটের হিসাব, আরেকটি হেভিওয়েট প্রার্থী মাহবুবুল্লাহ হানিফ, তিনি কিন্তু 1,27,000 ভোট পেয়ে 85,000 ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ারকে পরাজিত করেছেন, এবং তিনি আজকে একটি বিশ্লেষণ তার নির্বাচনী এজেন্ট এবং তিনি জানাবেন ভোটের কি পরিস্থিতি। আর জাহিদ, আপনাকে ধন্যবাদ, আপনার নিশ্চয়ই তাদের সেই প্রতিক্রিয়া পেলে আপনার মাধ্যমে একটু জানবো, এবং আপনি যে বিশ্লেষণ দিচ্ছিলেন সেটিও হয়তো আরো বিস্তারিতভাবে দর্শকদের জন্য আপনি রিপোর্ট তৈরি করবেন। আমরা আমাদের সাথে আরো একজন সহকর্মী যুক্ত হওয়ার কথা, আমরা কি সাভার থেকে জনাব নাজমুল হুদা আমাদের সাথে যুক্ত হওয়ার কথা, তিনি হয়তো যুক্ত হয়েছেন। নাজমুল, শুভ সকাল আপনাকে। সাভারেও একজন হেভিওয়েট প্রার্থীর পরাজয়ের বিষয় আছে, ডক্টর এনামুল রহমান, যিনি বর্তমান সংসদের বর্তমান ক্যাবিনেটের দুর্যোগ প্রতিমন্ত্রী, মানে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল কিনা, যিনি মুরাদ জং নামে যিনি পরিচিত, তৌহিদ মুরাদ, তিনি জয়ী হয়েছেন এবং বেশ ভালো ব্যবধানেই জয়ী হয়েছেন, সেই আসনটির কথা একটু যদি বলেন বিশ্লেষণ, আপনার ভোটারদের কাছ থেকে পাওয়া তথ্য এবং সার্বিক সাভারের চিত্র এই নির্বাচনের পরের দিন। নাজমুল, নাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে দুইবারের যে মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ডাক্তার এনামুল রহমান, এবং আওয়ামী লীগ থেকে নৌকা নিয়ে তিনি জয় হয়েছিলেন, এবং ক্যাবিনেটেও ছিলেন তিনি, প্রতিমন্ত্রীতে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী হয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী তার কাছ থেকে সরে যাওয়ায়, অর্থাৎ তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে যারা ঢাকা 19 আসনের যেই সংসদীয় নির্বাচনী এলাকার যে নেতাকর্মী, তারা আসলে তার কাছ থেকে বিভিন্ন কারণেই আসলে সরে গেছে, যে সরে যাওয়ার কারণেই কিন্তু মূলত আপনার এই বিপর্যয়, এবং যে কারণে আওয়ামী লীগ হেরে গেলেন, মানে আওয়ামী লীগের যে প্রার্থী এখানে যে হেরে গেলেন ডাক্তার এনামুল রহমান, এবং ঢাকা 19 আসনের যে
প্রার্থী অর্থাৎ স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে তিনি সাইফুল ইসলাম তিনি কিন্তু ট্রাক প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন এবং আশুলিয়া থানার আপনারা জানেন যে আশুলিয়া থানার হচ্ছে সাধারণ সম্পাদক সেই প্রার্থী কিন্তু তিনি বিজয় হয়েছেন এবং ট্রাক নিয়ে এবং তিনি ভোট পেয়েছেন 84,412 ভোট এবং অপর যে স্বতন্ত্র প্রার্থী 2008 সালে তিনি দাঁড়িয়েছিলেন যে সেখানেও কিন্তু তিনি প্রায় 6 লাখ ভোটে ব্যবধানে তিনি জিতেছিলেন সাবেক যে সংসদ সদস্য মুরাদ জং এবং এরি মধ্যে আপনি যেটা দেখছি যে লোকজন কিন্তু রয়েছে এবং তারা সেখানে বলছে এবং এই এই যে বড় যে মানে অর্জন যে আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক তিনি কিন্তু আশুলিয়া ধামসুরা ইউনিয়নের কিন্তু চেয়ারম্যান ছিলেন সেখানে তিনি ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নিয়ে তিনি দাঁড়িয়েছেন এবং মুরাদ জং যার কথা বলতেছিলাম তিনি কিন্তু যে তার বাবা কিন্তু দুইবারের এমপি ছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে তিনি রাজনীতি করেন রাজনৈতিক পরিবারের ছিলেন এবং সেই মুরাদ জং তিনি কিন্তু বিপুল ভোটে তিনি হেরে গেছেন আমরা যদি তার একটু যে পরিসংখ্যান দেখাই যে তিনি কত ভোট পেয়েছেন ইগাল প্রতীক নিয়ে তিনি 76,202 ভোট পেয়েছেন এবং আওয়ামী লীগের যে মনোনীত যে যেটা এনামুর রহমান তিনি ভোট পেয়েছেন 56,361 ভোট এবং তিনি কিন্তু আসলে এই এই যে নির্বাচনীয় যে আসন সেটা কিন্তু আসলে তিনি দখলে রাখতে পারেনি এবং নেতাকর্মীরা তাদের সাথে কথা বলেছি এবং ডাক্তার এনামুনের সাথে আমি কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে যে ভোট হয়েছে সে ভোটে কিন্তু তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে ভোট সুষ্ঠু হয়েছে এবং শান্তিপূর্ণ কোনো বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু যে ভোট হয়েছে তিনি সেই ফলাফল কিন্তু মেনে নিয়েছেন যেহেতু শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং 2024-এ যে নির্বাচন হয়েছে খুবই শান্তিপূর্ণ এবং ভালো ভোট হয়েছে যার কারণে এখন যে নির্বাচনের যে অবস্থা এখন কিন্তু নেতাকর্মীরা রাতে বেশ কিছু লোকজন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ মিছিল করেছে আজকে তারা বলছে যে বিভিন্ন জায়গায় যে বিজয়ের মিছিল সেটা নিয়ে তারা আসলে করবেন এই ছিল আমার কাছে সাভারের পরিস্থিতি আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে নাহিদের কাছে নাহিদ নাজমুল আপনাকে ধন্যবাদ সহকর্মী নাজমুল হুদা যুক্ত হয়েছিলেন সাভার থেকে কুষ্টিয়া এবং সাভারের একটু বিশ্লেষণ শুনলাম এবার একটু গাজীপুরে যেতে চাই জাহাঙ্গীর আলম আছেন আমাদের সাথে জাহাঙ্গীর আপনাকে শুভ সকাল গাজীপুর থেকে সকাল সকাল যুক্ত হয়েছেন গাজীপুরেও একটি হেভিওয়েট প্রার্থী বললে ভুল হবে না মেহের আফরোজ চুমকি তিনি পরাজিত হয়েছেন এই আসনটি এবং সার্বিক গাজীপুরের চিত্র একটু যদি বলেন নাহিদ গাজীপুরে 5টি আসন রয়েছে সংসদীয় যে 5টি আসন রয়েছে গাজীপুরে কিন্তু 5টি আসনের গাজীপুর এক আসনে কিন্তু হেভিওয়েট প্রার্থী এবং গাজীপুর দুইও কিন্তু হেভিওয়েট প্রার্থী এবং গাজীপুর পাঁচেও কিন্তু হেভিওয়েট প্রার্থী আমরা বলতে পারি এখানে যে মেহের আফরোজ চমকিয়ে যে গাজীপুর 5 আসন রয়েছে সেই 5 আসনে কিন্তু যে নৌকা প্রতীকে তিনি কিন্তু নির্বাচন করেছেন তার সাথে যে প্রতিদ্বন্দ্বী ছিলেন আখতারুজ্জামান তিনি কিন্তু ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেছেন তিনি যে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবং তিনি তার সাথে আমার ফোনে কথা হয়েছে তিনি বলছিলেন যে আমি সাবেক ডাকসুর তিনি সাবেক ডাকসুর ভিপি ছিলেন এবং তিনি কিন্তু আসলে প্রত্যেকটা অলিতে গলিতে এবং কালীগঞ্জের গাজীপুর যে 5 আসন রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু তিনি গেছেন এবং সাধারণ যে ভোটার রয়েছে তাদের সাথে কিন্তু তিনি সমন্বয় করে কিন্তু তিনি নির্বাচনে জয়ী হয়েছেন এমনটি কিন্তু তিনি বলছিলেন তো গাজীপুরের যে এক আসন রয়েছে এক আসনে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী রয়েছে তিনি কিন্তু 16,000 ভোটের ব্যবধানে যে ট্রাক প্রতীকের সাথে জয়ী হয়েছে এবং গাজীপুরে যে প্রতিমন্ত্রী রয়েছে তিনিও কিন্তু 20,000 ভোটের ব্যবধানে কিন্তু আসলে জয় হয়েছে তো গাজীপুরে যে বর্তমান যে চিত্র রয়েছে এখন পর্যন্ত কিন্তু খুব সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং গাজীপুরে যে 5টি আসন রয়েছে তার মধ্যে 4টি আসনে কিন্তু আওয়ামী লীগের নৌকা প্রতীক বিজয় হয়েছে এবং গাজীপুর 5 আসনে 1টি আসন 5 আসনে কিন্তু আসলে নৌকার বিপক্ষে আসলে ট্রাক প্রতীক যে আখতারুজ্জামান
প্রধান রয়েছে তিনি কিন্তু আসলে জয় হয়েছে তো এই পর্যন্ত যে পরিবেশ দেখেছি সেই পরিবেশে গাজীপুর খুব সুন্দর পরিবেশে বিরাজ করছে এবং সুন্দরভাবে কিন্তু গাজীপুরের নির্বাচন সম্পন্ন হয়েছে তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ তথ্য নাহিদ